লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে আমরা 74 কিলোমিটার গাড়ি চালিয়ে ঋষিখোলা থেকে সিল্ক রুট হয়ে 13,500 ফিট ওপরে অবস্থিত নাতাং ভ্যালিতে এসে পৌঁছেছিলাম। এই এপিসোডে তোমরা দেখবে সিকিমের বাকি অংশগুলো ঘুরে কীভাবে আমরা ওই একই দিনে তিস্তার ক্ষতি করা দুর্গম রাস্তা অতিক্রম করে কীভাবে লাচুং পৌঁছালাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ আর গুড মর্নিং ফ্রম নাতাং। এখন টেম্পারেচার -3 চলছে, একটু আগে -4 ছিল, একটু বেড়েছে রোদ উঠেছে বলে। তো এখন বাজে মোটামুটি 7টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর ফার্স্টটা দেখিয়ে দিই বাইরের পরিবেশটা কীরকম। দেখো জানলাটা খুলি, জানলাটা খুললেই কিন্তু এত সুন্দর একটা ভিউ আছে। আর কালকেও দেখিয়েছি দূরে পাহাড়গুলোতে বরফ জমেছে, ইভেন এখানে বাইকে আমার পুরো সিটে একদম পুরো বরফ ভর্তি ছিল। দেরি না করে রেডি হয়ে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে আমাদের নাথুলা যাওয়ার প্ল্যান আছে। তো পূজা গেছে বাথরুমে ফ্রেশ হতে, তো আমি তো ফ্রেশ হয়ে গেছি আর ঝপঝপ করে খাবার খেয়ে নিই, খাবারে দেখি কী দিতে বলেছি, কী দিচ্ছে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। গরম গরম ম্যাগির সাথে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের রাইডে। তো বাইক আমাদের রেডি, আমাদের অ্যাকচুয়ালি বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ সকালবেলার দিকে প্রচুর ঠান্ডা ছিল, তাই একটু লেটও হয়েছে। তো এখন আপাতত ওয়ার্ম আপ করতে দিয়েছি, সকালে একবার করে রেখে গেছি ওয়ার্ম আপ, আবার এখন একটু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাদা সাদা ফগ বেরোচ্ছে হালকা হালকা, তো ওয়ার্ম আপ হয়ে যাক। তো হয়ে গেলেই চটকট করে আমরা রওনা দেবো, এখন যাব ডাইরেক্ট কুপুপ যাব, ওখান থেকে নিউ বাবা মন্দির যাব, তারপর আমরা নাথুলা পাস হয়ে চাঙ্গুলেক হয়ে ডাইরেক্ট গ্যাংটকের ওপর দিয়ে চুংথাং চলে, ওই লাচুং চলে যাবো চুংথাং হয়ে। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু ইনফরমেশান শেয়ার করতে পারবো রাস্তার সমস্ত কিছু। তো চলো যাওয়া যাক, যারা নাথাং ভ্যালি আসছো বলবেই ভেতরের রোডটা নিয়ে নেবে নাথাং ভ্যালি থেকে, যদি তোমরা উল্টো দিক রুট করে গ্যাংটক যাও, কারণ এই রোডটা এখান থেকে জাস্ট ওই সামনেই মেন রোডে উঠে যায়। কিন্তু এই রোডটার একটা জিনিস কি সেটাও বলে দিচ্ছি, এই রোডটা কিন্তু ম্যাপে দেখায় না, এই রোডটা পুরোপুরি লোকাল রোড, ম্যাপে দেখাবে না, সেই জন্য ম্যাপের ভরসা না করে এখানে এই রোডটা ডাইরেক্ট নিয়ে নেবে। কারণ কালকে আমরা যখন জিজ্ঞেস করলাম কেশবের হোমস্টেতে যখন ছিলাম ওই ছেলেটাকে ছোটুকে, তো ও আমাকে এই রুটটাই বললো, এটা অনেক সুবিধা অনেক শর্টকাট। দেখানোর জন্য এখানে দাঁড়ালাম, বেসিক্যালি হট করে দেখে পূজাই দেখেছে, ছবি তুলতে লেগে গেছে, কী দেখেছে সেটা দেখাচ্ছি। আমরা সাইডে ডান দিকে এত বরফ দেখতে দেখতে আসছিলাম, তো মেন বরফ তো আমাদের জন্য ওয়েট করছে বাঁদিকে। তো চলো দেখো বাঁদিকে কী আছে, আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত 9টা বাজে এখন এত বেলা, তাও মোটামুটি ফগি হয়ে গেছে এই দিকটা, নাহলে পুরোটা এই দিকটা দেখা যেত। আর একটু ভালোভাবে দেখাচ্ছি, দেখো এই দিকটা পুরো বরফে ভর্তি পাহাড়টা, ওইখানে আছে নাথাং ভ্যালি আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ ভিউ, অসাধারণ, আমার মনে হয় না এর ওপরে কোনো ভিউ আছে। আর তার থেকেও বড় জিনিস দেখো, রাস্তায় পুরো জায়গাটা আমরা একা। তো এই ভিউটা যারা যারা এখনও দেখনি, তারা তারা তাড়াতাড়ি এখন এই সময়টা রাইড করো, আর যদি ভালো লাগে ভিউটা অবশ্যই ভিডিওটাতে লাইক করে সঙ্গে থাকো। চলো আমরা এখন একটু ফটো তুলে নিই আর তুলেই ঝপঝপ করে বেরোবো। এইখানের ভিউটা দেখে তোমাদের কিছু মনে হচ্ছে? এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, মনে করো আমার তো এখানটা দেখে পুরো মনে হচ্ছে যেন সেই লাদাখের মতো ফিল আসছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। বরফগুলো রোদে পুরো চকচক চকচক করছে, তার সাথে তো দেখো সুন্দর পুরো রাস্তা দেখা যাচ্ছে, ইভেন আপ টু হরভজন সিং মন্দির পর্যন্ত ওইখানে দেখা যাচ্ছে, ওই দেখো মন্দির।
তো আমরা এখন ঢুকছি ওল্ড বাবা মন্দির। এখানে আর এখন ভিজিট করছি না, কারণ অলরেডি আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি ওল্ড বাবা মন্দির। তো এখন এখান থেকে সোজা আমরা এটাকে ক্রস করে বেরিয়ে যাব। এর আগে যতবার পাহাড়ে রাইডে এসেছি কাঞ্চনজঙ্ঘাকে খুব মিস করেছি, কিন্তু এবারের রাইডে ওল্ড বাবা মন্দিরের পর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে কুকুপ লেক পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। একটা জিনিস দেখা, এই যে এই লেকটা দেখছো, এটা কিন্তু পুরোটা কিন্তু কুকুপ লেক। তো আমরা এদিক দিয়েই যাবো, পুরো দেখতে দেখতে যেতেই পারবে। তাও এবারে একটা উপর থেকে ভিউ দিয়ে দিলাম, তো চলো বাদ বাকি এদিকে তো পাহাড়ে পুরো ভর্তি, আর কাঞ্চনজঙ্ঘা এইটার পিছনে আছে। তো জাস্ট অসাধারণ লাগছে, মানে সিকিমে নর্থ সিকিম তো করেছি ঠিক আছে, বলতে গেলে নর্থ সিকিমের জায়গায় ইস্ট সিকিমের জায়গায়, মানে দুটো পুরোপুরি আলাদা। আবার ওয়েস্ট অ্যান্ড সাউথ আলাদা, মানে ইস্ট সিকিমের চারটে পার্ট যদি কেউ ঘোরো আলাদা আলাদা হবে, মানে কেউ কারোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবে না। তো কুপুপে আমাদের একটা পারমিট জমা দিয়ে দিলাম, এখন একটা মুশকিল হয়ে গেছে কি পারমিটের একটা কপি আমার কাছে কম হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, বলল ছাঙ্গুতে নাকি জেরক্সের দোকান আছে, তো দেখা যাক এখানে কোথায় জেরক্সের দোকান আছে, ওখান থেকে জেরক্স করিয়ে নিতে হবে, নাহলে পড়ে যাবো মুশকিলে। চলো তোমরাও দেখতে থাকো ব্লগটাকে আর এনজয় করতে থাকো এত সুন্দর সিনিক বিউটিগুলোকে। তো ওই ছাঙ্গু যাওয়ার পথে কিছুটা রাস্তা দেখছি এরকম আছে, তোমরাও দেখে নাও, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিছু কিছু প্যাচ আমাকে বলেছিলো এরকম আছে, তো এইগুলো সম্বন্ধেই ওনায় বলেছিল। তো খুব সাবধানে এসো, কারণ এমনি রাস্তার সাইডেই দেখতেই পাচ্ছ বরফ জমে আছে, প্লাস ব্ল্যাক আইসেরও সম্ভাবনা থাকতে পারে। লাইট ভেহিকেলস, এই ভেহিকেলস মানে না ওদিক দিয়ে যেতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এই রাস্তাটা দুদিকে ম্যাপ দেখাচ্ছে, বাঁ দিক দিয়েও যাওয়া যায় সোজাও যাওয়া যায়। তো বাঁ দিক দিয়ে ছোটো গাড়ি চাইলে যেতে পারে শর্টকাট, কিন্তু বড়ো গাড়ি হলে এদিক দিয়ে, তো আমি সোজাই যাব, কারণ বড়ো গাড়ির জন্য রাস্তাটা ভালোই করা থাকে, তো শর্টকাট নেবো না, রাস্তায় দেখতেই পাচ্ছে সুন্দর বড়ো। তো ঠিক আছে চলো এগোনো যা। তো আমরা এখন ঢুকছি নিউ বাবা মন্দির, ওই যে শর্টকাটটা দেখালাম ওই শর্টকাটটা ওই দিক দিয়ে আসে ডাইরেক্ট নিউ বাবা মন্দিরে, বাট শর্টকাট নেওয়ার পাহাড়ে এসে কোনো ইচ্ছা বা দরকারও নেই, একদম সোজা রাস্তা দিয়ে ঢুকে গেলাম সুন্দরভাবে, কোনো ঝামেলা নেই, স্নো আছে প্রচুর। তো চলো বাইকটা পার্কিং করে দেন, তোমাদের সাথে আসছি। তো বাবা হরভজন সিং মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা যাব ডাইরেক্ট নাথুলা, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। তো এখনও পর্যন্ত ব্লগটা যারা দেখছো তাদেরকে বলবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তাতে আমিও কিছু মোটিভেশন পাই সাবস্ক্রাইব করলে। তো এটাই তোমাদের কাছে যা রিকোয়েস্ট। তো চলো আপাতত এখন ছাঙ্গু হয়ে নাথুলা হয়ে ছাঙ্গু হয়ে দেন গ্যাংটক যাব, মানে গ্যাংটকে স্টে করবো না, ওখান থেকে আমরা বেরিয়ে যাবো লাচুংয়ের দিকে। তো দেখা যাক যত তাড়াতাড়ি যাওয়া যায়, 10টা অলরেডি বেজে গেছে, এখানে 10টার মধ্যে মোটামুটি নাথুলা পৌঁছানোর ছিল, তো দেখা যাক। তো আমরা এখন মোটামুটি চলে এসেছি নাথুলার, মানে নাথুলা চলে এসেছি বলবো না, নাথুলার গেটের কাছেই চলে এসেছি, এই যে ডান দিকের রাস্তাটা দেখছো এটা দিয়ে উঠতে হবে, আর ওদিক থেকে কেউ যদি আসে তাহলে সে সোজা ঢুকে যাবে। আর ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের সাথে একটা বিপত্তি, সেটা হচ্ছে আমাদের কাছে যেহেতু জেরক্স কম ছিল সেই জন্য এইখানে যদি আমরা অরিজিনালটা জমা দিয়ে দিই, আমরা আর লাস্টে যে থার্ড মাইল চেক পোস্ট আছে সেই থার্ড মাইল কিন্তু ক্রস করতে পারবো না। তো সেই জন্য আমাদের এই নাথুলা যাওয়ার পথে বাধা বিপত্তি ঘটালো জেরক্স কপি। তো লাস্টে বহু রিকোয়েস্ট করার পর ওনারা বললেন
যে সামনে একটা জেরক্সের দোকান আছে ওখান থেকে করে নিয়ে আসতে, কিন্তু আমরা সামনে গিয়ে কোনো রকম জেরক্সের দোকান খুঁজে পেলাম না। লাস্টে পূজা ওখানে লোকাল যে পুলিশ স্টেশন ছিল সেইখানে গিয়ে অনেক রিকোয়েস্ট করাতে ওরা ওয়াকি টকি করে গেটে বলে দিল যে বাইকটা অ্যালাউ করে দিতে। তো এই যাত্রায় আমরা অবশ্যই বলবো ভগবানের কৃপায় বেঁচে গেছি যে আমাদের ওনারা অ্যালাউ করে দিয়েছে। তো এই জন্যই বলবো তোমরা যারা আসবে অবশ্যই এক্সট্রা জেরক্স সঙ্গে ক্যারি করবে। আর এর পরেই আমরা এগিয়ে চললাম নাথুলা পাসের দিকে, যেটার ডিস্টেন্স ছিল 4 কিলোমিটার। কিন্তু এই 4 কিলোমিটার যেতে আমরা একটুও বোর হইনি, কারণ তার চারপাশে এই সুন্দর বরফে মোড়া পাহাড় কিন্তু আমাদের মন জয় করেছিল। তো সেই জন্যই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই নাথুলা পাস। তো আমাদের এখন নাথুলা পাস ঘোরা হয়ে গেল, ভালো এনজয় করেছি, কিন্তু এখানে অত ফটোগ্রাফি করা যাবে না বলে আর বেশি ভেতরে দেখাতে পারলাম না। তো এখন এখান থেকে বেরোবো আর বেরিয়ে এখন সোজা যাবো ছাঙ্গু লেক, দেন আমরা ওখান থেকে গ্যাংটক হয়ে লাচুং চলে যাবো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, সবাই যাক বেরোনো যাক সময় নষ্ট না করে। চারপাশে সাদা বরফ দেখতে এতটাই ব্যস্ত ছিলাম আর তোমাদের সাথে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভুলেই গেছিলাম কখন আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটাই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেট ওপরওয়ালা সহায় থাকলে সব কিছু হয়। তো চারপাশের এই রকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আলটিমেট আমরা গিয়ে পৌঁছালাম ছাঙ্গু লেকে। তো আমি এখন এসে পৌঁছেছি ছাঙ্গু লেক, আমার পিছনে দেখতে পাচ্ছ সুন্দরভাবে লেকটা আছে, জাস্ট অসাধারণ ভিউ। অ্যাকচুয়ালি অনেকটা দেরিও হয়ে গেছে সেই জন্য আর মানে বেশি সময় নষ্ট করতেও চাইছি না, নাথুলাতে অ্যাকচুয়ালি অনেকটা সময় আমাদের দেরি হয়ে গেছে ভিড় ছিল বলে। তো ঠিক আছে চলো, ছাঙ্গু লেকের একটা ছোটোখাটো সিনেম্যাটিক শট অ্যাড করে দিচ্ছি। এখন লেক খুব সুন্দর আছে, সাইডে রাস্তাও খুব ভালো, প্লাস এদিকে তো সুন্দর পাহাড়ের অপরূপ আছেই, আর কিছু জাস্ট বলার নেই। তো চলো ঠিক আছে এগোনো যাক, আর ততক্ষণে তোমরা দেখতে থাকো একটা ছোট সিনেম্যাটিক শট। তো এখানে ইয়াকগুলোকে দাঁড় করানো আছে, কেউ চাইলে ছবিও তুলতে পারো। তো আমরা এখন আর ছবি তুলবো না, কারণ আমাদের কাছে সেই সাফিসিয়েন্ট টাইমটা নেই, অনেকটা দেরি হয়ে গেছে বেসিক্যালি। তো আমরা এখন সোজা যাবো ছাঙ্গুলে ক্রস করে ডাইরেক্ট যাবো চুংথাংয়ের দিকে। তো সেখানে দেখি, পারমিট নেওয়ারও ব্যাপার আছে, তো যাতে সন্ধে না হয়। বেসিক্যালি নাইট রাইড আমার একদম পছন্দ না, গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে 35 কিলোমিটার, কিছু না হলেও আধা ঘন্টা 40 মিনিট লাগবে, 12:30 তো কিছু না হলেও বাজবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই ঝর্ণাটা যদি দেখো, দেখো পুরো বরফ হয়ে গেছে ঝর্ণাটা, পুরো ওয়াটারফলসটা বরফে পুরো ভর্তি হয়ে গেছে, শুধু নিচে একটুখানি ওইখান থেকে গোলে গোলে জলটা পড়ছে, বাদবাকি পুরোটা বরফ, আর চারপাশে তো এইগুলো বরফ আছেই। গণেশ টপ ক্রস করছি, কিন্তু এখানে আর এখন দাঁড়াবো না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। যদি সকাল সকাল আসতাম তাহলে মোটামুটি এগুলো ভিজিট করার ইচ্ছা ছিল, তো কিছু করার নেই। আপাতত এখন আমাদের লাচুং ঢুকতে 6টা বেজে যাবে দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। তো দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যাক। আর তো রাস্তায় যেতে যেতে চলো তোমাদের আপডেটগুলো দিয়ে দিই। তো একটা জিনিস বলবো, তোমরা এইটা এই ট্রিপটার মাঝখানে যদি গ্যাংটকে স্টে দাও একদিন, তাহলে তোমরা এই সাইট সিনগুলো ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের এখন সাইট সিন করার কোনো সেরকম প্ল্যানও নেই, সেই জন্য আমরা এখানে স্টেটা দিলাম না, নাহলে তোমরা গ্যাংটকে স্টে দিয়ে ধীরে সুস্থে যেতে পারো। তো এখন আমরা ডাইরেক্ট যাব চুংথাংয়ের দিকে। তো দেখা যাক, চুংথাংয়ের দিকে যেতে ফার্স্ট চেকপোস্ট পড়ে তুং, তো সেখানে পারমিট জমা দেওয়ার আছে, এবার দেখা যাক যেতে থাকি। আবার এখানে ঠান্ডা কোথা থেকে শুরু হচ্ছে বা রোড কন্ডিশন কেনা সেটাও জানিয়ে দেবো তোমাদের। তো চলো দেখতে থাকো। তো রাস্তা ভেতরের আমরা যে রাস্তাটা নিয়েছি সেই রাস্তাটার কন্ডিশন যদি বলতে হয়, বেসিক্যালি এটা লোকাল রোডের মতো মনে হচ্ছে, এটা তো মনে হচ্ছে না কোনো মেন রোড। তো রাস্তা মোটামুটি ভালো আছে, তবে রাস্তায় প্রচুর বাম্পার আছে, কিছু কিছু জায়গায় গর্তও আছে।
মানে যেরকম লোকাল রোডে হয়, বাট রাস্তাটা খুবই শান্ত সৃষ্ট, আর সঙ্গে তো এরকম সাইডে সিনিক বিউটি আছেই। তো এই রাস্তাটা আসছে তোমার 3rd mile চেকপোস্ট ক্রস করে একদম সোজা গণেশটক হয়ে ওই সোজা রাস্তাটাই কিন্তু এটা এসে মিশছে, যেটা তাসি ভিউ পয়েন্টের সামনে দিয়ে সোজা চলে আসছে। তো তোমরা আসলে এই রাস্তাটাই ধরে নিও, আমার মতে খুব ভালো রাস্তা এটা। ভাই রে ভাই, এটা কি রাস্তা! সেই আগের মতো রাস্তা ফিরে এসছে, নর্থ সিকিমের রাস্তা, খতরনাক। সেই তো সেই রাস্তা, মনে পড়ছে পূজা সেই রাস্তা? হ্যাঁ হ্যাঁ, এটা সেই কাদামাখা সন্দেশ রাস্তা। এখন ওটা দই ছিল, এখন এটা ক্ষীর হয়ে গেছে। তফাৎটা এটাই, হ্যাঁ রাস্তা হচ্ছে চিন্তা নেই, শুধু টেনশন আছে রাস্তাটা কবে হবে। ওয়াটারফলসটা তো খুব সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি রাস্তাটা তো খতরনাক, যে ওয়াটারফলসটা দেখাই গেল না। আর এরপর থেকেই আমাদের সামনে আসতে থাকলো একের পর এক খাড়াই প্লাস গড়ান কাদামাখা এরকম অফরোড টাইপের রাস্তা, কিন্তু তখনও জানতাম না যে এটাই জাস্ট শুরু, সামনে এখনও অনেক কিছু ওয়েট করছে। বলছি তো সামনে শুধু ব্রিজটা দেখো, মানে ব্রিজটাকে পুরো উড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে এত একটা মানে ব্রিজ। কি অবস্থা, মানে টুং চেকপোস্টের যে ব্রিজটা ছিল সেটাকেই পুরো উড়িয়ে দিয়েছে। বাপ রে বাপ, খতরনাক সিচুয়েশন। তবে একটা কথা বলবো, যারা আসছো খুব সাবধানে এসো, মানে যারা ফার্স্ট টাইম নর্থ সিকিম করার কথা চিন্তা করছো একটু কিছুদিন দাঁড়িয়ে যাও, কারণ রাস্তা খুবই প্যাথেটিক আর ডেঞ্জারাস বলতে গেলে। এই রাস্তা দিয়ে একটুখানি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স না থাকলে বিপদ কিন্তু অনিবার্য। এই ব্রিজটা টেম্পোরারি এখন করেছে আর্মিরা, তিস্তা সুদে এখানে জলের ফোর্স দেখো। উঠলাম এখন, চেকপোস্টের দিকে
বাপ রে বাপ, কিছু না হলেও মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার ঘুরে রাস্তা আছে। যদি এক কথায় বলতে যাই, সেই 5 থেকে 6 কিলোমিটার লাইফের মোস্ট ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার রাইড এখনও পর্যন্ত আমার মতে। বাপ রে বাপ, রাস্তা শুধু লাইন দেখো, মানে ওই দিকটা একবার যদি বন্ধ হয়ে যায় মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এরকম। তো চলো আপাতত চেকপোস্ট ক্রস করে তারপর তোমাদের সাথে আসছি। তো এখন আছি তুং টানেল, টানেলের সামনেও মোটামুটি 1/2 কিলোমিটার পুরো একদম হাওয়া। তো তুং টানেলটা সত্যি খুব ভালো লাগে যেতে, কারণ খুব সুন্দর আর স্মুথ, কিন্তু তার আগে যে অবস্থা সেটার মানে বলার মতো নয়। বাপরে বাপ, তো টানেল হলো শেষ, এবার দেখি আই থিঙ্ক চেকপোস্ট চলেও এসেছি কাছাকাছি। এরপরই আমাদের চোখে পড়ল সেই জায়গাটা যেখানে একসময় সিকিমের সব থেকে বড় ড্যাম ছিল, নাম ছিল চুংথাং ড্যাম। তার সাথে এটারও আমরা সাক্ষী থাকলাম যে আমরা প্রতিদিন প্রকৃতিকে যেভাবে আমাদের সুবিধার জন্য নষ্ট করে ফেলছি, প্রকৃতি যদি ইচ্ছা করে তাহলে আমরা তার কাছে কিন্তু একটা নিমিত্ত মাত্র। তাই আমাদের উচিত প্রকৃতিকে বাঁচিয়ে রেখে বেঁচে থাকা, না হলে হয়তো আবারও কোনো একদিন কোনো এক জায়গায় এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে, আর তার জন্য এবারের থেকেও বেশি মানুষ মারা পড়তে পারে। তো আমরা চলে এসেছি দ্য লাচুং ইন হোমস্টেতে, এখন বাজে 6:30, একটুখানি দেরি হলো কারণ বিষাক্ত অফরোড ছিল, অনেকটা এক্সপিরিয়েন্স করেছে হয়তো দেখে। তো চলো ঝটপট করে সময় না নষ্ট করে রুম ভিউটা দিয়ে দিই। দেখো রুম, আমরা আগের যে রুমটাই ছিলাম সেই রুমটাই নিয়েছি, আবার এইটাতে আমরা আছি, আর এবারে আমার সাথে লাচুংয়ে এসছে বাপ্পা আছে, বাপ্পা এই রুমটাই আছে। তো চলো যে কোনো একটা রুমে রুম ভিউ দিয়ে দিচ্ছি। ঢুকেই সোফা আছে, আর এখানে আমরা লাগেজটা দিয়ে দিয়েছি, মানে ফেলে দিয়েছি বলতে গেলে একদমই রেখেই দিয়েছি, আর সোফাটাও একদম নোংরা করে দিয়েছি, সব কিছুরই ইউটিলাইজ করছি। এনিওয়ে ঢুকেই বাঁ দিকে একটা সোফা পাবে, একটা টেবিল আছে, একটা সুন্দর দুজনের মতো রুম আছে। তো এখানে টেবিল দিয়েছে একটা ছোট বেডসাইড টেবিল, যেখানে নিচে জিনিস কিছু রাখার জায়গা আছে, আর এদিকে আছে একটা ইলেকট্রিক কেটেল, আর এখানেও সিম্পল ওই সেম টেবিলই আছে যেটা নিচে যে রাখার জায়গা আছে। আর এইখানে পর্দার এখানে সাইডে যদি খুলে দেখাই, এখন তো বেসিক্যালি কিছু দেখাতে পারবো না, এখানে লাচুং শহরের অনেকটা দেখা যায়, আর এই সামনের দিকটা যদি দেখো কাটাওয়ের একটা পোর্শন দেখা যায়। এটাই হচ্ছে এই হোটেলের বা এই হোমস্টের সব থেকে প্লাস পয়েন্ট, যেখানে কাটাওয়ের অনেকটা দেখা যায়। তো কালকে তো আমরা যাচ্ছি 0 পয়েন্টে, আপাতত দেখি কি সিচুয়েশান হয়। আর এখন এখানকার টেম্পারেচার খুব একটা বেশি না, কালকে নাথাঙ্গে যেমন -3-4 ছিল, আজকে এখানে মোটামুটি টেম্পারেচার আছে 7-8 ম্যাক্সিমাম, এর বেশি আর নেই। তো অনেকটাই আছে, আজকে অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছি, মানে এমন হয় মুখ টুক ধুয়েছি যে মানে জামা টামা ভিজিয়ে ফেলেছি বলতে গেলে। তো ঠিক আছে চলো কথা বাড়াচ্ছি না, এখন একটু রেস্ট নিই। আমাদের আসার সঙ্গে সঙ্গে এখানে চা দিয়ে গেছে আমার পূজার আর বাপ্পার, সঙ্গে এখানে বিস্কিট আছে। তো চলো আজকে টোটাল রাইড হলো আমাদের মোটামুটি 181 কিলোমিটার, নাতান থেকে 181 না 185 হয়ে যাবে, নাতুলাটা যদি আমি ধরে নিই, নাতুলা তো গিয়েছিলাম। তো ঠিক আছে চলো আপাতত এখন একটু আড্ডা মারবো, আড্ডা হবে, আর ততক্ষণ তোমরা সঙ্গে সঙ্গে থাকো, দেখা হচ্ছে একদম ডিনার টাইম। ডিনারে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি পাঁপড় পেঁয়াজ আর চিকেন, আর চাইলে তোমরা রুটিও নিতে পারো। তো ডিনার আমাদের হয়ে গেল, দেখেইছো ডিনার কী কী দিয়েছিল। বেসিক্যালি এখন তো ফুল লোডশেডিং, কারেন্টও নেই,
শুধুমাত্র এই একখানা লাইট চলছে, হোটেলের জেনারেটর চলছে, আর তো এই হচ্ছে এখন সিচুয়েশান। তো আপাতত আর ব্লগটাকে এক্সট্রা বাড়াচ্ছি না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 9:10-15 বাজে, হ্যাঁ 9:15 বাজে। তো ঠিক আছে, আপাতত এখন ঘুমোই, কালকে মোটামুটি যাওয়ার আছে, আবার 0 পয়েন্টে যাওয়ার আছে, তো সকাল সকালে উঠতে হবে। তো ঠিক আছে, চলো ব্লগটা এই পর্যন্ত, যারা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর পারলে যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ব্লগের সাথে, তো টিল নাও গুড নাইট অ্যান্ড বাই। তো এখন আমরা মোটামুটি এসে পৌঁছেছি এই টুং চেক পোস্টে, এখন বাজে 1:57। তো এখন এই সামনে আগের দিনে যে খতরনাক রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো এখন দেখছো বন্ধ আছে, ওটা 4টার পর স্টার্ট হবে বেসিক্যালি কাজের জন্য। তো আমরা এখন এই যে ডান দিকের রাস্তাটা, ওই ডান দিকের রাস্তা দিয়ে উঠে যাবো,